বিরতির পর ফিরে আসলাম, নজর রাখবো পরবর্তী সংবাদ এদিকে। দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে বাইকের পেছন থেকে ছিটকে পড়ে যায় মা এবং গুরুতরভাবে আহত হয়েছেন মা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সোনামুড়ার মেলাঘর রাস্তার ঠিক ইন্দ্রনগর এলাকা, যে এলাকাতে ঘটে যায় দুর্ঘটনাটি, বাইকের স্পিড ছিল অত্যধিক যেমনটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, এবং সেই স্পিডের ফলেই পেছনে বসে থাকা মা বাইক থেকে পড়ে যায়, ছেলের সঙ্গে যাচ্ছিল এবং সেখানেই গুরুতরভাবে অসুস্থ আহত হয়েছেন মা, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারছি। সোনামুড়ার মতিনগর এলাকা, যেখানে রজনীকান্ত দেববর্মা যার বয়স 25 বছর এবং তার মা কিরণমালা দেববর্মা বয়স 62 বছর, পালসার বাইকে করে যাচ্ছিল মেলাঘরের দিকে এবং ঠিক সেই সময় দ্রুত গতি থাকার ফলে বাইক থেকে পড়ে যায় ছিটকে মা, এবং বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পর স্থানীয়রা সেখানে ছুটে আসেন। সকলে মিলে তড়িঘড়ি কিরণমালা দেববর্মাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। দ্রুত গতির ফলেই দুর্ঘটনাটি ঘটেছে তেমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। মহিলাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসা চলছে এই মুহূর্তে কিরণমালা দেববর্মার। এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয়দের কি বক্তব্য শুনবে একবার। ওই আমি আমার বাড়ির পাশে দাঁড়িয়েছিলাম, তো একটা ছেলে দ্রুতগতিতে বাইক নিয়ে তার মা সম্ভবত আমার সামনে বাইক থেকে পড়ে যায়, হঠাৎ করে মাথার জল টল দিয়ে তাকে হসপিটালে নিয়ে আসে। এটা গ্রাম শরীর 9 নম্বর ওয়ার্ড। নাম তার তো নাম আমার জানা নেই, তো আমি এখন হসপিটালে নিয়ে এসেছি ডাক্তার চিকিৎসা করার জন্য। বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? সোনামার থেকে মেলাবা আসছিল। সোনামার থেকে মেলাবার দিকে শুনলেন এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য। সোনামুড়া থেকে মেলাঘর যাচ্ছিল বাইকটি এবং বাইকটির অত্যধিক গতি ছিল এবং সেই গতির ফলেই দুর্ঘটনাটি ঘটেছে তেমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। তবে সেক্ষেত্রে বারংবার অত্যধিক গতির জন্যই দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনা বেড়েই চলেছে রাজ্যে ক্রমশ, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে বাইকের গতি। এক্ষেত্রেও তেমনটাই হলো, আজকে সোমবার, সপ্তাহের একদম প্রথম দিন, সেক্ষেত্রে দুর্ঘটনার কবলিত আবারও এক মহিলা, বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন মহিলা। সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, স্থানীয়দের তৎপরতায় মহিলাকে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসাধীন রয়েছেন মহিলা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।